হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ছোট ছোট তিনটা বল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি করতে যাচ্ছি। আমার খুব প্রিয় একটি খাবার ভর্তা ভাজি। এখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি। এটা হচ্ছে লাউ শাকের পাতা বাটা, আমি অবশ্য বাটিনি, আমি অবশ্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে হচ্ছে সিম ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া, আর এখানে হচ্ছে বেগুন ব্লেন্ডার ব্লেন্ড করে নেওয়া। সবগুলোই কাঁচা সবজি, কোনোটাই সেদ্ধ করা ছিল না। আমি কাঁচা সবজি ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি তিনটা। সময় স্বল্পতার জন্য আমি যেটা করেছি, আমি পেঁয়াজ এবং রসুনগুলো আগেই ভেজে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ এবং রসুনগুলো মোটামুটি ধরনের ভাজাই আছে। তারপরও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি রসুন নিয়েছি 4-5 কোয়া, এবং এখানে আছে 2টা পেঁয়াজ, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ। এখন আমি হালকা হালকা করে মশলা দিয়ে দিব, পরিমাণে খুবই কম মরিচের গুঁড়া। দেখতে পাচ্ছ মরিচের গুঁড়া আমি পরিমাণে এখানে 1 চামচের 1/4 ভাগ নিয়েছে আমার হিসাব মতো। রসুনের পরিমাণটা আমি দিব ঠিক একই রকম, 1 চা চামচের 1/4 ভাগ। এবং আমি দিব ধনিয়ার গুঁড়া ঠিক একই রকম, 1 চা চামচের 1/4 ভাগ। সব মশলায় আমি রাঁধুনি গুঁড়ো মশলা ইউজ করেছি, যেটা আমি সবসময় করে থাকি। এখন আমি দিব 1/2 চামচ লবণ। লবণটা স্বাদ মতোই দেওয়া উচিত, যে যেমন খায়। ঠিক আছে, ওকে, নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আমি হালকা একটু পানি দিয়ে দিব, এই জন্য মশলাটা ভুনার জন্য। ভর্তাটা যখন আমি ব্লেন্ড করি তখন আমি কিছুটা পানি দিয়ে নিয়েছি, তো স্বাভাবিকভাবেই পানি না দিলে আসলে ব্লেন্ড হতে চায় না ড্রাই সবজি। আবারও বলছি, সবজিগুলো সবই অর্গানিক, সবই এখানকার বাগান থেকে তুলে আনা সবজি। কোনো সবজি কোনোটাই আমি বাজার থেকে কিনে আনিনি, সবই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গিফট করেছে আমাকে। সামারটা আমার এভাবে ভালোই কাটে মোটামুটি, সবজি মোটামুটি কিনতেই হয় না, আমি বাজারে যাইনি এবার সবজি কেনার জন্য। করোনা একটা একটা কারণ, আর করোনা না থাকলেও সবজি আসলে আমাকে সামারে কিনতে হয় না। আমি মিডিয়াম আঁচে মশলাটা বেজে নিচ্ছি। মশলাটা পেকে গেলে আমি দেখব এটা কি অবস্থা। মশলা পেকে গিয়েছে, অনেকের মনে হতে পারে যেহেতু আমি সবজির ভিডিওটা বেশি করি আমি হয়তো খুব বেশি সবজি খাই, আসলে কিন্তু তা না, আমি প্রচুর পরিমাণে মিট খাই, স্পেশালি বিফ। আমি এবার এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি লাউ, লাউ পাতাটা দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে নেই, ব্লেন্ডার ব্লেন্ড করার সময় এখানে পানি ছিল। ফ্লেভারটা অত্যন্ত সুন্দর কাঁচা সবজির, স্পেশালি লাউয়ের। এখন দিয়ে নিচ্ছি সিম, ব্লেন্ড করা ছিল সিম। সবার শেষে দিব
বেগুন ব্লেন্ড করাটা। জলটা একটু বাড়াই দিই। তোমরা দেখতে পাচ্ছ পানি না দিলেও চলে, প্রচুর পরিমাণে পানি চলে আসছে। আমাকে অপেক্ষা করতে হবে এটা শুকানো পর্যন্ত। কালারটা খুবই সুন্দর হয়েছে, গ্রিন। গ্রিন আমার খুবই ফেভারিট কালার। লবণ যদি কম হয় তোমরা লবণ দেখে নিতে পারো। লবণ কম হলে অবশ্যই লবণ চেখে নিতে হবে উঠানোর আগে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পানি পানি আছে। আমি সাধারণত রান্না করার সময় একটু ঢেকে দিতে পছন্দ করি, তাহলে চুলাটা ভালো থাকে। আদারওয়াইজ চুলা খুবই নোংরা হয়ে যায়। চুলা আমাদের দেশের রান্না, আমাদের বাঙালি রান্নাতে কিচেন ডার্টি হওয়াটা খুবই স্বাভাবিক। সেই জন্য পেঁয়াজ ভাজার সময় বা রসুন ভাজার সময় ঢাকনাটা হালকা করে দিয়ে রাখাই ভালো, তাহলে চারদিক ছিটিয়ে যায় না। যদিও আমার গিয়েছে এত কিছু, এত সাবধান হওয়ার পরেও আমি আমার কিচেনটা পরিষ্কার রাখতে পছন্দ করি। আমি আবার দেখে নিই নিচে যেন লেগে না যায়, এই জন্য বারবার দেখতে হবে। ঢাকটাটা হালকা করে দিয়ে রাখি। অবশ্যই আমি মিডিয়াম আঁচে রান্না করছি। বারবার দেখে নিতে হবে, আদারওয়াইজ নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছ পানি প্রায় শুকিয়ে আসছে। পানি শুকানোর জন্য একটু ফাঁক ফাঁক করে দিলে যেটা হবে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি ইচ্ছে করলে মাছও দিতে পারতাম এখানে, চিংড়ি মাছ বা তেলাপিয়া, তেলাপিয়া মাছ, বোনলেস তেলাপিয়া মাছও দেওয়া যায়। তবে আমি যেহেতু আজকে আরও মাছের মাছ দিয়ে আরও অনেক সবজি রান্না করেছে, তাই এটা এই ভর্তাবাজিতে আমি মাছটা ব্যবহার করি নাই। তোমরা দেখতে পাচ্ছ পানি পানি প্রায় শুকিয়ে এসেছে। খুবই রান্না খুবই ইজি, সুস্বাদু এবং হেলদি। ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে।
দেখতে পাচ্ছো মিডিয়াম আছেই, পানি প্রায় শুকিয়ে আসছে। দেখতে পাচ্ছে পানি প্রায় শুকিয়ে গিয়েছে। আমি এখন যেটা করব এর মধ্যে আমি ধনে পাতা দিব। সাথে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আগে আমি ভেজে রেখেছিলাম, আমি তো ভেঙে ভেঙে দিলাম সবই ফ্লেভারের জন্য। নেড়ে চেড়ে দিই যেন সব জায়গায় লাগে। আমার রান্না প্রায় শেষ ভিউয়ার্স, আমি এখন এটা ওয়ার্মে দিয়ে রাখবো তেল উঠার আগ পর্যন্ত। তেল উঠতে হয়তো কিছু মিনিট, কয়েক মিনিট লাগবে, 2-3 মিনিট। আবার একটু উল্টে পাল্টে দিই। আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে ভিউয়ার্স। সবজি ভর্তা ভাজি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে তোমরা ঘরে ট্রাই করো, এটা খেতে অত্যন্ত মজা। আমার তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে, ভালো লাগে, আমি প্রায়ই রান্না করি। যাই হোক, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে এবং শেয়ার করতে ভুলো না। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।